হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি শিকাগো। শিকাগোতে দেবদাসের এক কলিগ আছে যার মেয়ের বার্থডে আছে, তো সেখানে আজকে আমরা যাচ্ছি। আজ আমি বার্থডে এর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমাদের এখানে এখনো স্নো পড়ছে, মাঝে মাঝে রাত্রের দিকে স্নো পড়ে, আবার বৃষ্টি হয়, মানে ওয়েদারের কোনো ঠিক নেই। কোনো দিন খুব রোদ, কোনো দিন বৃষ্টি, বা কোনো দিন হালকা স্নো। তো সেই রকমই দেখছি শিকাগোর এখানে হালকা স্নো পড়েছে, আমাদের ওখানেও হয়েছিল। আর বার্থডেটা হচ্ছে বাবার্চি রেস্টুরেন্টে। আমরা কিন্তু আগেও এই বাবার্চিতে বহুবার এসেছি, আর আমরা নর্মালি এখান থেকে যখনই আমরা শিকাগো অ্যাকচুয়ালি আসি, তো আমরা এই বাবার্চি থেকে বিরিয়ানি নিয়ে যাই টুগো করে। তো এই বাবার্চিতেই আজকে হচ্ছে প্রোগ্রামটা। দেবদাস হাতেই বার্থডের গিফটটা নিয়ে নিয়েছে, কেননা এই সাইজের ব্যাগ আমরা খুঁজে পাইনি, গেছিলাম দোকানে কিনতে কিন্তু পাইনি। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। দেবদাসের এই অফিস কলিগ খুব বেশি দিন হয়নি, ইন্ডিয়া থেকে এসেছে, আর ওরা কিন্তু বেসিক্যালি ওড়িয়া, আর ওড়িশার ভুবনেশ্বরে ওদের বাড়ি। ওরা যখন ইউএসএতে আসে, তারপর ওরা বেশ তিন চার দিন আমাদের বাড়িতে গিয়ে থেকে এসছে, খুব ভালো লেগেছিল। আর আমরাও কিন্তু ওদের বাড়ি বেশ কয়েকবার গেছি। একবার গেছিলাম, আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি, জগন্নাথের যে রথের যে উৎসবটা হয় সেই সময় গেছিলাম। আর আরেকবার আমরা শিকাগো গেছিলাম, তখনও ওদের বাড়ি গেছিলাম। আর এই হচ্ছে বার্থডে গার্লের মাম্মা, আর এই হচ্ছে বার্থডে গার্ল যে এলসার মতো একদম সেজে বসে আছে। আর এখানে একটু ফ্রুট কাস্টার্ডের মতো ছিল রাখা, আর পাশেই কিন্তু জায়গা করা আছে যেখানে কাপকেক কেক এসব থাকবে। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, পুরোটাই ডিজনি ফ্রোজেনের মতো স্টাইলে করা হয়েছে। আর এটা কিন্তু সবটাই ডেকোরেশন, খাওয়ার, এভরিথিং বাবার্চি করেছে, ওদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, ওরাই সমস্তটা ডেকোরেশন থেকে শুরু করে খাওয়ানো সমস্তই অ্যারেঞ্জ করেছে। আর ডেকোরেশনটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এখানে কিন্তু কেক চলে এসেছে, কাপ কেক কেক সবটাই কিন্তু এলসার মতো, মানে ওই রকম কালারের করা হয়েছে, ফ্রোজেনের যে স্টাইলটা সেইভাবেই করা হয়েছে। আর এখানে কিছু খাওয়ারও রাখা হয়েছিল, কিছু জুস ছিল বাচ্চাদের জন্য, এছাড়া ছিল কিছু কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কগুলো ওই পাশে রাখা হয়েছে, জল ছিল যেগুলো বাচ্চারা নেবে, এছাড়া ছিল পিৎজা বাচ্চাদেরই জন্য, এগুলো ছিল মেইনলি। আর বড়দের জন্য তো খাওয়ারের ব্যবস্থা ছিলই, সেগুলো পরে আস্তে আস্তে শেয়ার করছি আপনাদের সাথে। আর দেবদাসের দায়িত্ব ছিল পুরো ইভেন্টের ফটো তোলা, ভিডিও করা, এই সমস্তটাই, কেননা দেবদাস এমনিও ফটো তুলতে ভালোবাসে। তো বার্থডে গার্ল আবার ড্রেস চেঞ্জ করে সুন্দর করে সেজে এসেছে, আর ওর সামনে কেকটা রয়েছে। আর কেক কাটিং ইভেন্ট শুরু হয়ে গেছে, ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর মাও রয়েছে সাথে, তো কেক কাটিং চলছে। আর এখানে যে ব্যাকড্রপটা রয়েছে সাজিয়েছেও কিন্তু ভীষণ সুন্দর। আয়ান তো খুব হ্যাপি, টুপি পরছে, খুলছে, ঘুরছে, ও খুব মজা পেয়েছে। আর এমনিও ও মানে বার্থডেতে ও খুবই হ্যাপি থাকে, আর বাচ্চারা বেশি এনজয় করছিল, আর খুবই ভালো লাগছিল। কেক নিয়ে চলে এসেছি, দেবদাস নিয়ে এসছে খাওয়ার, যেটা ও বিহানকে খাইয়ে দিচ্ছিল। কেকটা খাওয়ার পর আমিও চলে গেছিলাম খাওয়ার নিতে। আর খাওয়ার নেওয়ার আগে আমি ভেবেছিলাম যে কী কী মেনু হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, একটা ভিডিও নেব, কিন্তু গিয়ে দেখছি ওখানে এত লোক দাঁড়িয়ে রয়েছে, একটা ভিডিও নিতে খুব অকওয়ার্ড লাগছিল, তো আমি চলে এসেছিলাম, ভিডিও আর নিইনি। আর আমি যখন খাওয়ার নিচ্ছিলাম তখন দেবদাস একটা হালকা ভিডিও করে দিয়েছিল, কিন্তু কী কী মেনু ছিল সেটা আমি মুখেই বলে দিচ্ছি। ছিল পোলাও, আর নান ছিল, ডাল ছিল, এছাড়া ফুলকপির তরকারি ছিল, চিলি পটেটো ছিল, এছাড়া ছিল বেবি কর্ন ছিল, আর পনিরের একটা আইটেম ছিল, কিন্তু পনিরের আইটেমটা আমি ঠিক ফার্স্টে বুঝতে পারিনি যে ওটা পনির, কেননা ওটা না খুব গ্রেট করে পনিরটাকে ভুর্জি টাইপের করে সেটার একটা গ্রেভি ছিল, মালাই টালাই দিয়ে বানিয়েছিল, তো সেটা আমি ফার্স্টে বুঝিনি, পরে বুঝেছিলাম। তো এই ছিল খাবারের মেনু, ও এছাড়া ছিল মিষ্টি, আর এইগুলোই ছিল। আর এরপরে সমস্ত খাওয়া দাওয়ার পরে দেবদাস তার ক্যামেরাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, কেননা ফটো তোলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, গেস্টরা অলমোস্ট চলে যাচ্ছে। তো আমরাও এবার বেরিয়ে এসেছি, আর নিয়ে নিয়েছি দুটো গিফট, মানে ওরা গিফট দিয়েছে, রিটার্ন গিফট। তো গিফট পেয়ে আয়ান বিহান দুজনেই খুব হ্যাপি, বাচ্চাদের কিন্তু এই রিটার্ন গিফটের একটা খুব বেশি ক্রেজ থাকে, বাচ্চারা বার্থডেতে গেলেও রিটার্ন গিফট পেলে কিন্তু খুব খুশি হয়ে যায়। এবার আমরা বাড়ি যাওয়ার আগে চলে এসেছি
পাটেলে। আমরা যখনই শিকাগো আসি পাটেলে তো আমাদের আসতেই হয়, থেকে আমরা সমস্ত রকম সবজি গ্রসারির জিনিস সব কিছু কিনে নেব, তো এটাই প্ল্যান, তো সেগুলো নিয়েও নিয়েছি। আর আজকে আমি খুব ভালো একটা জিনিস পেয়েছি, বড়ি। আর এই বড়ি আমার খুব ফেভারিট। আমার দিদি লাস্ট ইয়ার যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম আমাকে এত বেশি বড়ি দিয়ে দিয়েছে কিনে, যে সেই বড়ি অলমোস্ট 2 ইয়ার্স হতে চললো, আমরা এখনও খাচ্ছি সেই বড়ি। আর পাটেলে আসলে কিন্তু আমরা খাই এই আইসক্রিম, কলকাতার মতো একদম দেশীয় স্বাদের আইসক্রিম আমরা পাটেলে পাই, এছাড়া ইন্ডিয়ান স্টোরেও পাওয়া যায়, কিন্তু পাটেলে আসলে কেন কি জানি আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আর এই সবুজ যে আইসক্রিমটা আমি খাচ্ছিলাম না, এটা খুব আমি খেতাম ছোটোবেলায়, সেটাই আমি বিহান আর দেবদাসকে গল্প করছিলাম যে এরকম আইসক্রিম আমি ছোটোবেলায় খুব খেতাম। পাটেলের কাজ সেরে আমরা আইসক্রিম নিয়েই চলে এসেছি আরেকটা দোকানে। আরেকটা দোকানে আসার উদ্দেশ্যই হচ্ছে মাছ কেনা, আর এই দোকানটার নাম হচ্ছে মারহাবা। এই মারহাবা থেকে আমরা মাছ কিনি। এখানে কিন্তু সমস্ত রকম বাঙালি মাছ পাওয়া যায়, ইলিশ রুই সমস্ত কিছু। আর এবারের ইলিশ মাছটা ছিল খুব বড় আর ভীষণ ভালো টেস্টি। আমরা কিন্তু ইলিশ মাছটা খেয়েও নিয়েছি, ব্লগটা একটু দেরিতে শেয়ার করছি আপনাদের কাছে। আর এই হচ্ছে রুই মাছ, রুই মাছটা ওরা কেটে দিচ্ছে আর দেখিয়ে নিচ্ছে যে সাইজটা কিরকম করবে, তো আমি বলে দিলাম এরকম সাইজ করতে হবে। আর ইনি যিনি কাটছেন উনি আবার মাঝে মাঝে দু একটা বাংলা কথাও বলছিলেন আমার সাথে। অ্যাকচুয়ালি দোকানে থাকতে থাকতে অনেক বাঙালি আছে না শিকাগোতে, তো বাংলাও উনি শিখে গেছেন মোটামুটি, দু একটা বাংলা কথা আমার সাথে মাঝে মাঝে বলছিলেন। তো উনি আমাদের বেশ পরিচিত হয়ে গেছে, কেননা প্রত্যেক মাসেই অলমোস্ট আমরা আসি শিকাগো শপিং করতে, আর মাছ কিনি এই দোকান থেকেই। এই দোকানের মাছ যেন আমার ভীষণ ভালো লাগে, এই মানে আমি অনেক দোকানের মাছ খেয়েছি কিন্তু এই দোকানের ইলিশ রুই ছোট মাছ সব কিছুই আমার ভীষণ ভালো লাগে। সমস্ত বাজার করে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তো এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে আর আকাশটা অসাধারণ সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে আমি একটা ভিডিও না নিয়ে পারলামই না যে আপনাদের সাথে একটু শেয়ার করি, ভীষণ সুন্দর লাগছিল আকাশটা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই সবার আগে যেটা কাজ হবে এই মাছগুলোকে ডিপ ফ্রিজে তোলা, মাছগুলোকেই সবার আগে ডিপ ফ্রিজে আমি তুলবো, তারপরে গ্রসারিগুলো এখন আজকে রাতে তো কিছু ধরবই না, কোনো দিনই ধরি না, রাতে আমি শুধু মাছ আর সবজি শাক সবজি সেগুলোকেই তুলে দিই যেগুলোকে ফ্রিজে রাখতে হবে, আর বাকি সব কিছুই মানে আমি রেখে দিই, সমস্ত রেখে দিই, পরের দিন আস্তে ধীরে ওগুলোকে স্টোরে আমি গুছিয়ে রাখি। আর এই তো মাছ বাজারের পাশাপাশি এই যেই এত কিছু কেনা হয়েছে পাটেল থেকে, গ্রসারি আর শাক সবজি যেগুলো সেগুলো, তো সেগুলো এখন শাকসবজিটাকে তুলে দেবো, বাকি গ্রসারির যেগুলো আইটেম থাকবে মানে যে সমস্ত মশলা বা তেল কিনেছি আরও অনেক কিছু থাকে না, সেগুলোকে আমি আপাতত রেখে দেবো, পরে কালকে তুলবো। ডিপ ফ্রিজটা মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়ে মাছগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রেখেছি, কেননা পুরনো মাছও রয়েছে, অনেক চিকেন থাকে আমার ঘরে, তো সেগুলোকে সব কিছু ভালো করে অ্যারেঞ্জ না করলে না জায়গা হয় না। তো এই তো এত গ্রসারি, মানে এগুলো হচ্ছে সবজি বাজার ছাড়াও এগুলো হচ্ছে শুধু এমনি যেগুলো শুকনো আইটেম হয় সেগুলো, তো সেগুলোকে তো স্টোরে রাখবো, ওগুলো কালকে সব ব্যবস্থা করব, আজকে তো কিছুই করব না। তো আজকের ব্লগটি আর বাড়াচ্ছি না, এখানেই ব্লগটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।